আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই উলানজির এই স্ট্যান্ডটা সম্পর্কে পরিচিত। এই স্ট্যান্ডটা বিভিন্নভাবে কাজ করা যায়, এটা ট্রাইপড হিসেবে ব্যবহার করা যায়, সেলফি স্টিক হিসেবে ব্যবহার করা যায়, বিভিন্নভাবে কাজ করা যায়, সেইটা ভেবেই আমি এটা অর্ডার করেছিলাম, কিনেছিলাম। কিন্তু কেনার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই আমি বলছি, এইটা এই যে এখানে যে যে পাইপটা ব্যবহার করা হয়েছে এটা খুবই পাতলা, হালকা একটু প্রেশার পড়াতে এটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার মনটা ভেঙে যায়। এরপরে যেহেতু আমি কিনে ফেলছি, সেহেতু আমার তো কিছু করার নাই, সেহেতু এটা আমার রিপেয়ার করতে হবে। তো আপনারা যারা এটা কেনার কথা চিন্তা করবেন বা আপনারা যারা এটা কেনার কথা চিন্তা করেছেন, তাদের আমি অবশ্যই বলবো একটু দ্বিতীয়বার ভাববেন, কারণ এটা খুবই খুবই মানে পাতলা, হালকা একটু প্রেশারই ভেঙে যায়। আমার তো আমার খুব একটা বেশি একটা প্রেশার পড়ে নেই, হালকা একটু প্রেশার ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ভেঙে গেছে, এখান থেকে এতটুকু জায়গা রেখে ভেঙে গেছে। আমি এটা প্লাস দিয়া তারপরে এটা এতটুকু মানে ছিঁড়ে ছিঁড়ে তুলে ফেলছি। এরপরে এইটার সাথে যতটুকু আসে একটু আর তুলে তুলতে পারতেছিলাম না, তখন আমি বাজার থেকে একটা হ্যাক্সো ব্লেড নিয়ে আসি। সেটা দিয়ে আমি এইভাবে ইয়া করে এতটুকু এতটুকু পর্যন্ত কেটে নিছি। ওয়েল, এখানে কাটার সময় আবার আর একটা ব্যাপার ঘটে। এখান থেকে আমি যখন কাটতে যাই, কাটার সময় এটা সরে গিয়ে এদিকে এসে আঘাত করে, তখন কিন্তু এই জায়গাগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি যে কাজটা করছি, নেল কাটার থেকে এই যে এটা প্রেশার, এটা কী বলে, এটা তুলে নিছি, এটা তুলে এখানে আমি লাগাই দিছি। আচ্ছা, আমি ভিডিওতে দেখাচ্ছি আমি এটা কীভাবে করছি। প্রথমে আমি জানি না এখান থেকে দেখা যাচ্ছে কি না, প্রথমে আমি এটা এখান থেকে ইয়া করে নিলাম। এরপরে ধীরে ধীরে একটু সাবধানতা অবলম্বন করে ছুটে যায় এটা। এটা যারা কিনবেন তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চিন্তা করবেন যে কিনবেন কি না, নেবেন কি না। আচ্ছা, ওইটা দিয়ে করা যাচ্ছে না, আমি একটু খালি চেষ্টা করি। তো এভাবে করে যখন আমার কাটতেছি, তখন নিচের এটাও এরপর অনেকটা অংশ আসানোর পরে এইখান থেকে এইভাবে নেইল কাটারের সাহায্যে এটা খুবই পাতলা। এটা পাঁচটা নষ্ট হয়ে গেছে, খুব সাবধানতার সাথে ইয়া করছি মানে রেত করছি, তারপরেও অনেকটা অংশ নষ্ট হয়ে গেছে। আমি আদৌ এটা কমপ্লিট ঠিক করার পরেও ব্যবহার করার সাহস আমার হবে কি না ঠিক বলতে পারছি না। দাম তো খারাপ না, দাম তো ভালোই নিচ্ছে। একটু ভালো মানের পাইপ ব্যবহার করলে আমার মনে হয় যে ভালো হতো। আমি ভেবেছিলাম এই পর্যন্ত কাটা হয়েছে, তো এরপরে ভেবেছিলাম যে এখান থেকে টান দিলে হয়তো ওদিকে ছুটে যাবে, কিন্তু সেটা হচ্ছে না। এরপরে যতটুকু থেকে যায় এটা আমি আবার ঠিক এইখান থেকেই দেখা যাচ্ছে কিনা আবার রেত করা শুরু করলাম।
ইস, আমার খারাপ লাগতেছে এই জায়গাটায়ও গিয়া আঘাত করে। বন্ধুরা, উলানজি ব্র্যান্ডের MT44 এটা অনেক উপকারী মনে করে আমি কিনেছিলাম, এবং যতগুলো ভিডিও দেখেছিলাম বা বিজ্ঞাপন দেখেছিলাম সর্বত্রই আমার এটার বিল্ড কোয়ালিটি স্ট্রং মনে হয়েছিল। কিন্তু কেনার পরে আমার বাস্তব অভিজ্ঞতা এটা ততটা স্ট্রং না, এর বিল্ড কোয়ালিটি খুবই হালকা, এর বিল্ড কোয়ালিটি ততটা ভালো না। এখান থেকে হালকা প্রেশার লাগাতেই এটা ভেঙে গিয়েছিল, যেটা আপনাদের সামনে আমি রিপেয়ার করলাম। এবং আমি রিপেয়ার করতে পারলেও এটা আমার পরবর্তীতে ব্যবহার করার মতো খুব সাহস একটা হবে না, কারণ আমার যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আমি আসলে, বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল উলানজি ব্র্যান্ডের এটা এই স্ট্যান্ড আপনারা যারা কিনতে চান তারা যাতে একটা সুন্দর দৃশ্য নিতে পারেন, সেই জন্য এই ভিডিওটা আমার করা। এবং